হে গাইস, টেকনিক্যাল সার্ভিস হিরো থেকে আপনাকে স্বাগত। গাইস, আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে নিয়েছো যে আজকের বিষয়ে আমি কী জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি। গাইস, যে এটার নাম হলো ভ্যাকাম, গাড়ির ব্রেক ধরতে সাহায্য করে। গাইস, এটা হলো ওল্ড মডেল ভ্যাকাম। যেসব ভ্যাকামগুলো কী করা হয়, কী কাজ করা হয়, পূর্ণ হয়ে গেলে বাদ দিতে হয়, ফেলে দিতে হয় না, এটা আবার নতুন করে রিপ্লাই করে আবার রং চং করে গাড়িতে ফিট করতে হয়। তাই গাইস, আজকের ভিডিওতে আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই গাইস, আজকে বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে যে লাল কালারে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করুন, আর পাশে যেন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যেরকম নতুন নতুন ভিডিও ছাড়বো চ্যানেলে, তখনই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে তোমরা ইউটিউবে সবারই প্রথমে তোমাদের কাছে চলে আসবে। গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, আমরা যে আলোচনাটা করবো, যে এই ভ্যাকাম কি নতুন করে রং করে আবার কি গাড়িতে লাগানো হয়, না এই পুরোনো ভ্যাকাম ফেলে দিতে হয়। তো গাইস, এই ভ্যাকাম কোনোদিনই ফেলে না কোম্পানি, কোম্পানি আবার নতুন করে এই ভ্যাকামে, কোম্পানি না এমনি যে পানাগড়, ফুলবাগান এসব লোকেরা, এই যারা এইসব কাটাই মাল ব্যবসা করে, তারা এই ভ্যাকামের খুলে কিট চেঞ্জ করে, পকেট চেঞ্জ করে। এই পকেট চেঞ্জ করার পর আবার নতুন করে এটা রং করা হয়, রিপ্লাই করা হয়, দিয়ে আবার নতুন বলে এটাকে ঝেড়ে দেওয়া হয়। গাইস, যে আজকে তোমাকে কিটটা দেখাবো, কিটটা হলো এটা, যে রবারের গোল মতো, বাটির মতো, এর একটা নম্বর থাকে, একটা ভ্যাকামের এক একটা নম্বর থাকে। এর ভ্যাকামটা আমি নম্বরটা ঠিক জানি না, এ বোঝা যাচ্ছে না। এর রবার কেটে গেলেই গাড়ি যখন ব্রেক চাপলেই সাঁসা সাঁসা করে হাওয়া বেরোবে এই ভ্যাকাম দিয়ে, তাই এই ভ্যাকাম খারাপ হয়ে যায়। গাইস, তাহলে তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো, যে তোমরা যদি কোনো তোমাদের গাড়িতে যদি ভ্যাকাম লাগাও তাহলে ভালো করে দেখে নেবে যে এটা পুরনো মাল কি। তাহলে গাইস, আজকের ভিডিও এতটুকুনি ছিল। পরবর্তী ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার দোস্ত।